হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। তো সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে প্রথমেই বিন্নি চাল বিরান করে নিচ্ছি চা দিয়ে খাওয়ার জন্য। তারপর রান্না বান্না শুরু করব আর ছাদে কিছু কাপড় দিয়ে আসব শুকানোর জন্য। তো চালটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, পেঁয়াজ আর লবণ দিয়েছি শুধু, আর কিছু দেইনি। তো অনেকে এটাতে কাঁচামরিচও দিয়ে থাকেন, তো আমার আম্মা এভাবেই বিরিয়ানি করে থাকেন, তাই আমরা এভাবেই খেয়ে অভ্যস্ত। তো এবার আমি গরম পানি দিয়ে দেব, গরম পানি দিয়ে প্রায় 5 মিনিট নাড়াচাড়া করে তারপর দমে রেখে দেব প্রায় 30 মিনিটের জন্য। তো বিন্নি চাল আমি রান্না করে নিয়েছি আর অন্য চুলায় চাও বসিয়ে দিয়েছি, এবার চাও বানিয়ে নেব। নারকল কুড়িয়ে রেখেছি, তো এগুলোকে হালকা একটু চিনি দিয়ে তারপর ভেজে ফ্রিজারে রেখে দেব বক্সে ভরে। এভাবে রাখলে অনেক দিন ফ্রিজারে রাখা যায়। তো যেই সময় আমার প্রয়োজন হবে সেই সময় নামিয়ে নেব ফ্রিজার থেকে। তো নারকেলটাকে আমি ঠান্ডা করে বক্সে ভরে নিয়েছি, এবার ফ্রিজারে রেখে দেব। এবার ছাদে চলে যাব কিছু কাপড় শুকানো দেওয়ার জন্য। তো আজ অনেক সুন্দর রোদ উঠেছিল আর দেখতে অনেক সুন্দর লাগছে। তো আমাদের পাখিগুলোকে আমি মাঝে মধ্যে এভাবে ছাদে রেখে দিয়ে যাই যেন ওরা একটু রোদ পায়। আর আমার ছাদে উঠলে রাস্তা দেখা যায়, তো রাস্তায় কাজ হচ্ছিল, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এবার নিচে চলে যাব আর নিচে গিয়ে রান্না বান্না শুরু করে দেব। ও নিচে এসেই আমি গরুর মাংস রান্না করে নিচ্ছি। তো এখানে আমি আজ গরুর মাংস ভুনা করে নেব আর বেগুন বড়া করব। তো আজ ময়দা চারা এভাবেই বেগুন বড়া করে নেব। এই পার্সেল এসেছিল, তো এটি আমার হাজব্যান্ড ওপেন করছেন। তো আমার ছেলের জন্য বই অর্ডার করেছিলাম, তো অনলাইনের একটি পেজ থেকে। তো বইগুলো দেখে নিলাম, তো আবার আমি রান্না করে চলে আসলাম। তো এবার বেগুন বড়া বানিয়ে নেব। আজ বেগুন বড়া এভাবেই বানিয়ে নেব, হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, এবার তেলে ভেজে নেব আর ময়দা দেব না, এভাবেই ভেজে নেব। আজ আমি দুধ দিয়ে বাটার বানাবো আর এরকম একটি বোতল নিয়েছি। তো এটার ভিতরে অর্ধেকটা দুধ আমি ঢেলে দেব, তারপর 5 মিনিট জেকে নেব। জেকে নেওয়ার পর অটোমেটিক বাটারটা তৈরি হয়ে যাবে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই বাটার থেকেও আপনারা কিন্তু ঘি তৈরি করতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন, আমি আরেকটি বাটিতে ঢেলে দিয়েছি, তো খুব সুন্দর বাটারটা উঠে গিয়েছে। তো এবার আমি নর্মালি আমি একটি পাত্রে নর্মাল পানি দিয়ে আর এই পানিতে এই বাটারগুলো তুলে নেব চামচের সাহায্যে। তারপর আমি হাতের সাহায্যে ভালো করে পানিটা
জড়িয়ে নেব। তারপর একটি বক্সে ভরে ফ্রিজারে রেখে দেব। তো বাটার তোলার পর অবশিষ্ট যে দুধ রয়েছে সেই দুধ আপনারা ফেলে দেবেন না, সেই দুধ দিয়ে আপনারা পায়েস অথবা আরও যে কোনো মিষ্টি আইটেম তৈরি করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে দুধ থেকে বাটার তুলে নিলাম। তো আপনারাও চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। তো আমি যে সময় আমার বাটারের প্রয়োজন হয় সে সময় আমি এভাবেই দুধ থেকে বাটার তুলে নেই ইজিভাবে বোতল দিয়ে। বাকি যে অর্ধেকটা দুধ রয়েছে তো সেই দুধ দিয়েই আমি আবারও বোতল দিয়ে যাকে দুধ থেকে এভাবে বাটার তুলে নেব। তো আজ ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।